কয়েক মাস আগে দেন্দুয়া মোড় সংলগ্ন কৌশিক মণ্ডল ও হরি বর্ণওয়াল নামক দুই ব্যক্তির পরপর দুটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছিল। চিন্তায় ঘুম কেড়ে নিয়েছিল ব্যবসায়ীদের। চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল সলানপুর থানায়। তারপরেই জোর কদমে তদন্ত শুরু করে সলানপুর থানার পুলিশ। আর তদন্ত নেমে বড় সড়ো সাফল্য পায় সলানপুর থানার পুলিশ। চুরির ঘটনায় অবশেষে 2রা নভেম্বর ধরা পড়ে চোর। ধৃতের নাম আকাশ রায়, বয়স 19 বছর, বারাবনী পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আগারডি গ্রামের বাসিন্দা বলে জানা যায়। ধৃত আকাশ রায়কে জেলা আদালতে তোলার পর তদন্ত সাপেক্ষে পুলিশ 10 দিনের হেফাজতে নেওয়া হয়। তারপর ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া 13টি মোবাইল ফোন সহ বিভিন্ন ফোনের চার্জার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিগত কয়েক মাস থেকে আকাশ রায় তার সালানপুর থানার অন্তর্গত বনজমারি থেকে এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছিলেন এবং ওই অঞ্চলে রাজমিস্ত্রির কাজ করছিলেন। অতিরিক্ত অর্থের লোভে দুটি মোবাইল ফোনের দোকানে ফোন চুরি করে তার সাথে সহকর্মীদের এবং তার গ্রামের কয়েকজনকে বিক্রি করে, সে কথা পুলিশের কাছে ধৃত আকাশ রায় স্বীকারও করে বলে জানা যায়। তারপরেই পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আকাশ রায়ের আজ পুলিশি হেফাজত শেষ হওয়ার পর পুনরায় আসানসোল জেলা আদালতে তোলা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।